তাহলে এটার চেয়ে খারাপ কিছু হতে পারে না। এবং আমি শুনেছি যে তালাক শব্দটাতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আমরা সম্পর্ক করি কেন? ভালো থাকার জন্য। আসলে একটা সম্পর্ক তিক্ততা পর্যায়ে যখন চলে যায় না, তখন সেটা রাখার চেয়ে না রেখে ভালো থাকাই ভালো। আসলে ডিভোর্সের যে ব্যাপারটা, এটা একটা পরিবারের সবার জন্যই খুব দুঃখজনক। স্পেশালি ওই ফ্যামিলিতে যদি একটা বাবু থাকে, তাহলে এটার চেয়ে খারাপ কিছু হতে পারে না। এবং আমি শুনেছি যে তালাক শব্দটাতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তো আমি এইরকম যদি কিছু হয়ে থাকে আপুর জন্য, আসলে আমার দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আর বলবো যে শক্ত হতে, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া আসলে কিছুই হয় না। কিন্তু অনেক খারাপ লাগছে হচ্ছে বাচ্চাটার জন্য। একটা বাচ্চা কিন্তু সবসময় চায় যে তার বাবা মা একসাথে থাকুক। এটা কোনো বাবুই চায় না যে আলাদা হয়ে যায়। হ্যাঁ, তো বাবুটার জন্য এবং আপুর জন্য, ভাইয়ার জন্য, তিনজনের জন্যই অনেক দোয়া, যাতে ওনারা আর মাহি আপুর জন্য বেশি বেশি করে দোয়া করি, কারণ উনি যেন শক্ত থাকতে পারে। এন্ড যেহেতু ওনার একটা বেবি আছে, বেবিটাকে সুন্দরভাবে ভালো বড় করতে পারে। আসলে একটা সম্পর্ক তিক্ততা পর্যায়ে যখন চলে যায় না, তখন সেটা রাখার চেয়ে না রেখে ভালো থাকাই ভালো। তখন আরো বেশি ভালো লাগে কাজ করে, তখনই সুখে থাকে, তখনই যত ডিপ্রেশন থাকে সবকিছু থেকে মুক্তি পায়। এমনিতে তো আর কেউ ডিভোর্স নিতে চায় না, কেউ ওই তকমা নিতে চায় না যে আমি তালাক প্রাপ্ত। এটা তো আমরা আসলে চিন্তা করি নাই। তারপরে যেটা আমি একটু আগে বললাম যে কোন সম্পর্কে যখন তিক্ততার পর্যায়েটা বেশি চলে যায়, আসলে আমরা যখন অবহেলা শুরু হয়, যখন তাকে সময় দেওয়া কম হয়ে যায় বা তাকে ভালোবাসার জিনিসটা কম হয়ে যায়, তখন আস্তে আস্তে ত্যক্ত হয়ে যায় একটা মানুষ, যে সে আমাকে সময় দিচ্ছে না, ভালোবাসছে না, আমার সাথে থাকতেছে না, তখন আস্তে আস্তে জিনিসটা ওই ছাড়াছাড়ির দিকে চলে যায়। আসলে কি, আমরা সম্পর্ক করি কেন? ভালো থাকার জন্য। তো আমাদের যদি ভালো থাকাটা ওই মানুষটার সাথে নাই হয়, তাহলে তো ওই সম্পর্কটা ওই তিক্ততার পর্যায়ে চলে যায়। একটা সম্পর্ক টিকে থাকে কিসের উপর ভিত্তি করে? বিশ্বাস, ভালোবাসা, সহমর্মিতা, এগুলোই।